রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে গ্রেফতার আগরতলা 51 নম্বর নিগমের কর্পোরেটর সুশান্ত চন্দ্র ভৌমিক কংগ্রেসের কর্মীর উপর আক্রমণের অভিযোগ। পূর্ব থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শহরতলির সুভাষনগর হাউজিং কমপ্লেক্স শনিবার রাত 10টা নাগাদ কংগ্রেস কর্মী পঙ্কজ বর্মনের উপর কতিপয় বিজেপি কর্মী আক্রমণ করে। পরবর্তীতে পূর্ব আগরতলা থানায় পঙ্কজ আক্রমণকারীদের নামধাম দিয়ে অভিযোগ করে শনিবার পঙ্কজ বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ মিছিলে অংশগ্রহণ করার অভিযোগে তার উপর আক্রমণ করা হয়। পুলিশ মামলা হাতে নিয়ে শনিবার গভীর রাতে আক্রমণকারীদের নেতৃত্বে থাকা কর্পোরেটর সুশান্ত চন্দ্র ভৌমিক সহ টিঙ্কু দেবনাথ, ভাস্কর পাল এবং খোকন দাসকে গ্রেফতার করে। এরা সকলেই বিজেপি কর্মী বলে জানা যায়। পাশাপাশি কর্পোরেটর সুশান্ত চন্দ্র ভৌমিকের এক অভিযোগ মূলে কংগ্রেস কর্মী পঙ্কজ বর্মনকেও আটক করে। সদরের এসডিপিও অজয় দাস জানান, রবিবার ধৃত সবাইকে পশ্চিম জেলা আদালতে তোলা হবে। ওনাকে ওনার উপরে ঘটনাটা ঘটানো হয়। কিছু বিজেপি সাপোর্টার তো উনি কিছু 9 জনের নাম দিয়ে একটা এফআইআর কমপ্লেন করে। এর ভিত্তিতে আমরা একটা এফআইআর লঞ্চ করি। এফআইআর নম্বর হচ্ছে 12/2023 ইস্ট আগরতলা পিএস। সেকশন নাম্বার এর মধ্যে দিয়েছে 341, 325, 379A, 34 IPC। এই এফআইআর ভিত্তিতে আমরা কালকে মাঝরাতের মধ্যে আমরা কিছু লোককে আটক করি। ওর মধ্যে আছে সুশান্ত চন্দ্র ভৌমিক, বাবার নাম প্রদীপ চন্দ্র ভৌমিক, দুকলি হাউসিং কমপ্লেক্স, ওয়ার্ড নম্বর 51। টিঙ্কু দেবনাথ, সন অফ শ্রী গোপাল দেবনাথ, সেম পারারি। ভাস্কর পাল অলাস বাসু, সন অফ ধনঞ্জয় পাল। খোকন দাস, সন অফ মরণ দাস, এক এক এরিয়ারই সবাই, সুভাষনগর দুকলি হাউসিং কমপ্লেক্সের।